উনি বলছেন যে খাসি ইউনিয়ন যে আছে, যে খাসি ইউনিয়ন সেখানে বলছে অল বেঙ্গলিস আর বাংলাদেশি, সেই ইউনিয়নকে সমর্থন করে উনার ত্রিপুরা সংগঠন আগরতলার রাজপথে ব্যানার লাগাচ্ছে। এবং উনি বারবার প্রেস কনফারেন্স করে এসে বলছেন যে আসামে নাকি যারা মিজোরামের ব্লক ব্লকেট করেছে সেই বাংলাদেশিরা, এই কাঞ্চনপুরে বাংলাদেশে বাংলাদেশিরা তারা সেম। আমার প্রশ্ন হচ্ছে উনি উনার প্রেস এটাও বক্তব্য রেখেছিলেন যে নাগরিক সুরক্ষা মঞ্চ এবং জয়েন্ট মুভমেন্ট কমিটি এবং মিজু কনভেনশনের যারা আন্দোলন করছেন তারা নাকি হাজার হাজার মানুষ নিয়ে 144 ব্যাক করে আন্দোলন করেছেন। তো আমার প্রশ্ন হচ্ছে যে হাজার হাজার মানুষ যারা জাতি উপজাতি জনগণরা এখানে আন্দোলন করেছিল জমি মাটি বাঁচানোর জন্য, তারা কি সবাই বাংলাদেশি? যদি না হয়ে থাকে তাহলে তিনি এই ইন্ডিয়ান বোনাফাইড সিটিজেনদেরকে বাংলাদেশি বলার জন্য উনার বিরুদ্ধে যেন রাষ্ট্রদ্রোহের মামলা অতিসত্বর সরকার গ্রহণ করে, স্বরাষ্ট্র দপ্তর যেন সেটা গ্রহণ করে, না হলে আমরা ধরে নেব যে স্বরাষ্ট্র দপ্তর এই প্রদ্যুৎ বাবুর কাছে নতমস্তক এবং স্বরাষ্ট্র দপ্তর প্রদ্যুৎ বাবুর অঙ্গুলি হিলনে প্রতিদিন মানুষকে হেনস্থা করছে এবং সাধারণ মানুষকে বাংলাদেশি বলা হচ্ছে। যারা এই আন্দোলন করছেন, যারা নিজেদের অধিকার নিয়ে কথা বলছেন তাদেরকে বাংলাদেশি বলছে। তৃতীয়ত, উনি যে কাজটা করছেন উনি কিভাবে ইনভেস্টিগেশন হওয়ার আগে এই জায়গা থেকে উনি বলতে পারেন যে ফায়ারম্যান বিশ্বজিৎ দেববর্মা উনি নাকি ব্রুটেলি মার্ডার করা হয়েছে রোডের মধ্যে, তাহলে আমি আপনাদের এই সাংবাদিক সম্মেলন থেকে প্রশ্ন রাখতে চাই সেই সকল উস্কানিমূলক বক্তব্য যারা দিচ্ছেন তাদের কাছে, তাহলে ধর্মনগর থেকে আগরতলায় যাকে এয়ারলিফ্ট করা হয়েছিল, স্বাস্থ্য দপ্তর যাকে মৃত বলেছিল, তিনি কোন বিশ্বজিৎ দেববর্মা যদি রোডের মধ্যে তাকে ব্রুটেলি অ্যাটাক করার পর মারা হয়? এবং বিশ্বজিৎ দেববর্মা আরেকটা বক্তব্য দিয়েছেন, বিশ্বজিৎ দেববর্মা নাকি সেই জায়গাতে কর্তব্যরত অবস্থায় এসেছিল, যেটা সম্পূর্ণ মিথ্যে। কারণ বিশ্বজিৎ দেববর্মা দামছড়াতে উনি কর্তব্যরত অবস্থায় আছেন এবং উনি বলেছিলেন যে রেশিয়াল এবং এথনিক ডেকে সেখানে আক্রমণ করা হয়েছে, সেটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। কারণ যে আন্দোলনে জাতি উপজাতি উভয় অংশের মানুষ অংশগ্রহণ করেছে, গণ আন্দোলন হয়েছে, সেখানে রেশিয়াল ডিসক্রিমিনেশন বা এথনিক কোনো কিছুর প্রশ্ন থাকতে পারে না, সেটা পরিষ্কার। এবং যেখানে ইনভেস্টিগেশন সম্পন্ন হয়নি কিভাবে বলতে পারছেন যে উনি সেখানে মার্ডার হয়েছে? আমাদের যারা প্রত্যক্ষদর্শীরা আহত হয়েছেন তারা বলছেন যে একটা সজুরে বাইক এসেছিল, সেই বাইকটা 5 থেকে 6 জনকে আহত করেছে, তারপর বাইকটা গতি নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাক্সিডেন্ট হয়। তাহলে ডেথ অফ কজ যেটা আছে বিশ্বজিৎ দেববর্মার, এই ময়নাতদন্তের রিপোর্ট কিন্তু এখনও সরকার এই ত্রিপুরাবাসীর কাছে পাবলিক ডোমেন করেননি। তাহলে কিভাবে প্রদ্যুৎ বাবু এবং প্রদ্যুৎ বাবুর সাঙ্গপাঙ্গরা জানতে পারলেন? তাহলে ওনারা ওনাদেরকে বিশ্বজিৎ দেববর্মাকে পাঠিয়ে পরিকল্পনা কল্পিতভাবে হত্যা করেছেন সেই সময়, যেহেতু ডিএম বক্তব্য দিয়েছেন সেখানে মিসক্রিয়েন্টরা এসেছিল এবং আন্দোলনকারীরা সেখানে ছিল না অগ্নিবাসাতে। তাহলে এই যে প্রশাসনিক বক্তব্য এবং সাম্প্রদায়িকতা ছড়ানোর জন্য প্রদ্যুৎ কিশোরের নেতৃত্বে যে বক্তব্যগুলো হচ্ছে সেগুলোর পিছনে একটা গভীর ষড়যন্ত্র কাজ করছে। এবং ঠিক আমি যেভাবে বললাম কাঞ্চনপুর মহকুমায় 6 নভেম্বর 2019 সালে এসে উনি যেভাবে কাঞ্চনপুর মহকুমায় অগ্নিগর্ভ করেছিলেন, মিশ্র জনগোষ্ঠী জাতি উপজাতির মধ্যে বিদ্বেষ সৃষ্টি করার চেষ্টা করেছিলেন, মিজোরামের রিয়াং শরণার্থী যাদেরকে এই কাঞ্চনপুর মহকুমাবাসী অতিথি হিসাবে রেখেছিল, আপ্যায়ন করেছিল 23 বছর ধরে, সেখানে কোনো রাজনীতি ছিল না, আর উনি রাজনীতি করার জন্য সেই কাঞ্চনপুর মহকুমাকে যেভাবে অগ্নিগর্ভ করতে চাইছেন ছিলেন। এবং যেটা এই 10 ডিসেম্বর 2019 সালে হয়েছে, সাধারণ মানুষের উপর আক্রমণ করা হয়েছিল সেখানে, সেই কথাগুলো আমরা বলি। ঠিক এইভাবে উনি এডিসির বুটকে সামনে রেখে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা কমিউনাল ফ্লেভার আপ করতে চাইছেন, যার আমরা তীব্র ধিক্কার জানাই। এবং উনি প্রদ্যুৎবাবু আরও কিছুগুলি কত বক্তব্য রেখেছিলেন সময়ে সময়ে, যা সম্পূর্ণভাবে একটা জনগোষ্ঠী এবং জাতিগোষ্ঠীর বিরুদ্ধে। কারণ উনি বলছেন বারবার বাংলাদেশি বাংলাদেশি, আমি বলতে চাইছি ত্রিপুরা রাজ্যের পার্শ্ববর্তী যে রাষ্ট্র এবং রাজ্যগুলি আছে সেখানে বাঙালি ট্রাইবেল নন ট্রাইবেল সবাই আছেন। এবং আমরা জানি যে বাংলাদেশের খাগড়াঝড়ি বান্দরবন চট্টগ্রামে অনেক নন ট্রাইবেল ট্রাইবেলরা আছেন, আছিল এবং ভবিষ্যতেও থাকবেন। তো তাদের থেকে যারা ইনফিল্ট্রেট হচ্ছে গন্ডাছড়ার রতননগর থেকে, প্রতিদিন যারা বাজার করতে আছে রতননগর বাজারে, তারা কারা প্রদ্যুৎবাবু? আমি এখান থেকে প্রশ্ন করতে চাই। তারা তো কেউ নন ট্রাইবেল নয়, তারা ট্রাইবেল। তাহলে ইনফিল্ট্রেট যদি হয়ে থাকে এবং আপনি যদি শুধু বাঙালিদেরকে বাংলাদেশি বলেন, তাহলে হ্যাঁ আমাদের এখান থেকে আমরা যা বলছি যে আপনার
কমিউনাল আপনি কমিউনাল ফ্লেভার আপ করতে চাইছেন সেটা সত্য প্রমাণিত হচ্ছে। এবং আপনি কখনোই কোনো ইনভেস্টিগেশনের আগে বলতে পারেন না যে তাকে মার্ডার করা হয়েছে না কি তাকে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে না সে অ্যাক্সিডেন্টে হয়েছে, সেটা কোনোভাবেই আপনি বলতে পারেন না একজন মানে দায়িত্ববান নাগরিক হিসাবে। আর ত্রিপুরা রাজ্যে আমাদের যতটুক জানা যে ত্রিপুরা রাজ্য যখন ভারতবর্ষের সঙ্গে মার্চার হয়েছে সেখানে কোনো ধরনের রাজতন্ত্রের কথা নেই, সেখানে গণতন্ত্র আছে। অতএব আপনি এই বুবাগরা মহারাজা এইসব পদবি এবং সাংবাদিকদের যেভাবে গতকাল আপনি ধমকি হুমকি দিয়েছেন তা ভারতবর্ষে নয় সমগ্র পৃথিবীর বুকে, সেটা লজ্জাজনক। এই ত্রিপুরা রাজ্যের সাহসীশীল সাংবাদিকদের পক্ষে আমরা আছি, তাদের উপর যদি কোনো আক্রমণ হয় এবং উনি যে সাত দিনের যে সময়সীমাটা বেঁধে দিয়ে আমরা শুধু 21 তারিখে গণতান্ত্রিক আন্দোলনের শুধুমাত্র ট্রেলার দেখিয়েছি, উনি সাত দিন পর যদি কোনো জাতি উপজাতির মধ্যে দাঙ্গা সৃষ্টি করতে চান তাহলে আমরা এখান থেকে কথা দিচ্ছি 70,000-এর উপর লোক নিয়ে চন্দ্রমহল থেকে এই প্রদ্যুৎবাবু সাম্প্রদায়িক প্রদ্যুৎবাবুকে এনে আগরতলার রাস্তা ওনাকে ভুল স্বীকার করাবো এবং ওনাকে এই যে চক্রান্ত করছেন তার জন্য ওনাকে খেসারত দিতে হবে। এখানে যে ত্রিপুরীরা আছেন, এখানে যে ট্রাইবেলরা আছেন, এখানে যে নন ট্রাইবেলরা আছেন, আমরা কারোর কোনো কখনো কোনো দিন কারোর শত্রু বা প্রতিপক্ষ কখনো ভাবিনি, কিন্তু এই প্রদ্যুৎবাবু আমাদেরকে লড়াচ্ছেন এটা পরিষ্কার। কারণ উনি যে টিপিএফ এবং আইপিএফটির সঙ্গে যে গাছছড়া বেঁধেছিলেন সেটাতে ফাটল ধরেছে, পাতালকন্যা অনিমেষকে আক্রমণ করছে, বিজয়বাবু গিয়ে প্রদ্যুৎকে বোঝানোর চেষ্টা করছেন কিন্তু প্রদ্যুৎবাবু ঘোষণা দিয়ে দিচ্ছেন যে উনি সাত দিন পর দেখে নেবেন, কিন্তু আইপিএফটি উনার থেকে সরে যাচ্ছে, টিপিএফ উনার থেকে সরে যাচ্ছে। তাই উনি হতাশ হয়ে বাঙালি এবং নন বাঙালি যারা অবাঙালি আছেন তাদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করতে চাইছেন, যার তীব্র আমরা ধিক্কার জানাই। আর আরও কিছু ঘটনা আছে, যেটা 21 তারিখে যেটা হয়েছে সেটা আমার মনে হয় এবং আমাদের যারা আমরা আন্দোলন করছি আমাদের মনে হয় যদি প্রদ্যুৎবাবু এত সব কিছু জেনে থাকেন যে তাকে ব্রুটালি মার্ডার করা হয়েছে তাহলে আমার মনে হয় বিশ্বজিৎ দেববর্মা এবং আরও যে একটা বাইক ছিল যেটা সেই জায়গা থেকে ঘুরে চলে যায় সেই দুজনকে প্রদ্যুৎবাবু এবং ওনার সাঙ্গপাঙ্গরাই পাঠিয়েছেন, সেটা এখান থেকে প্রমাণিত হয়। আরেকটা বিষয় হচ্ছে যে বিগত সময়ে বিভিন্ন ধরনের এফআইআর হয়েছিল, আপনারা জানেন কাঞ্চনপুর থানায়, আনন্দবাজার থানায় এবং লালজুড়িতে আউটপোস্টে অনেকগুলো এফআইআর হয়েছিল। কেন এফআইআর হয়েছিল? যে একদল জনগোষ্ঠীর লোক উগ্র স্লোগান দিয়ে বাংলা বাঙালি বাংলাদেশি ভারতের প্রধানমন্ত্রী হায় হায় অমিত শাহ হায় হায় কেন বলেছিল, ওনারা ক্যাব নাকি পাস হয়ে যাচ্ছে 2019-এর ক্যাব, যেটা ত্রিপুরার কোনো জনজাতি ত্রিপুরার কোনো বাঙালি সেটাকে পাস করায়নি, এবং সেই ইস্যুটাকে ভিত্তি করে ওনারা সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা অস্থির বাতাবরণ সৃষ্টি করতে চেয়েছেন। তারপর আক্রান্ত মানুষরা যখন এফআইআর করে এই ত্রিপুরা রাজ্যের এই কালার্সপ্রাপ্ত প্রশাসনের আধিকারিকরা এবং উত্তর ত্রিপুরা জেলার প্রশাসনিক আধিকারিকরা একজনকেও গ্রেপ্তার করার সাহস দেখাননি, এবং যারা লক্ষ্মীপুর গ্রামে সুবলদেকে আক্রমণ করে যে লক্ষ্মীপুর গ্রামে প্রতিনিয়ত মিজোরামের রিয়াং শরণার্থীরা যারা এই ঘটনায় চুরি করেছে আক্রমণ করেছে তারপর আনন্দবাজারে আক্রমণ করেছে প্রতিনিয়ত এফআইআর হয়েছে তাদের একজনকেও গ্রেপ্তার কেন করছেন না? যদি সেটা গ্রেপ্তার না করে থাকেন আজকে কিছু ডক্টেড ভিডিওর মাধ্যমে কিছু লোককে আপনি আইডেন্টিফাই করছেন, আজকে কি সোশ্যাল মিডিয়ায় আর কিছু পেইড যারা ওয়েব পোর্টাল চালাচ্ছেন যারা সাম্প্রদায়িকভাবে তাদের কোথায় কি প্রশাসন এসে এই বাঙালিদের বাড়ি করে হানা দেবে, দরজাতে লাথি মারবে, সাধারণ বয়স্ক মহিলাদের উপর আক্রমণ চালাচ্ছে, যার প্রতিবাদ আমরা এখান থেকে করছি, সেটা যদি বন্ধ না হয় তাহলে আগামী দিনে আমরা সমগ্র ত্রিপুরাকে স্তব্ধ করার ক্ষমতা রাখি, যেটা আমরা 21 তারিখে দেখিয়েছিলাম। আমাদের গণতান্ত্রিক আন্দোলনে গুলি করেছিলেন কিন্তু আমাদের শান্তিপ্রিয় নিরস্ত্র জনগণ কিন্তু কারোর উপর হাত তুলেনি, না হলে অনেক কিছু হতে পারতো। আর এই সাম্প্রদায়িক ব্যক্তিত্ব যারা আছেন প্রদ্যুৎ কিশোর যে লাশ ওনার যে লাশটা প্রয়োজন ছিল সেই লাশ উনি পেয়ে গেছেন, সেই লাশের আশায় উনি এক বছর ধরে ঘুরছিলেন। যেই বিশ্বজিৎ দেববর্মা কথা বলছেন কিন্তু আমাদের এখানে যে শহীদ হয়েছেন শ্রীকান্ত দাস নির্দোষ সেই ব্যক্তির উপর আক্রমণ করা গুলি করে মেরা হয়েছে তার কথা উনি বলছেন না, এবং যে আরও প্রায় 20-25 জন অসুস্থ হয়েছেন বাইকের আঘাতে গুলির আঘাতে তাদের পা কাটে বাদ দেওয়া হয়েছে, হরে কৃষ্ণ দাস মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, গোকুল চন্দ্র দাস তাদের কথা আমি বলছি না। এর থেকে প্রমাণিত হয় প্রদ্যুৎ কিশোর একজন সাম্প্রদায়িক ব্যক্তিত্ব এবং উনি ঠিক
যখন এডিসি ইলেকশন চলে যাবে উনি ঠিক গিয়ে ওনার হোটেল ব্যবসাটা শিলংয়ে গিয়ে করবেন এবং শিলংয়ে গিয়ে আবার একটা সাম্প্রদায়িকতা সৃষ্টি করবেন। ঠিক যেমন বিধানসভা নির্বাচনের সময় ওনাকে দেখা যায়নি, উনি কিন্তু সেই সময় সক্রিয় রাজনীতিতে ছিলেন, উনি 19 বছর একটা রাজনৈতিক দল রাষ্ট্রীয় রাজনৈতিক দলে ছিলেন। এই মিজোরামের রিয়াং শরণার্থীদের নাইসিংপাড়া আশাপাড়া ক্যাম্প দিয়ে উনি অনেকবার আনন্দবাজারে গিয়েছেন ওনার রাজনৈতিক অ্যাক্টিভিটি করার জন্য, কিন্তু একবারও সেখানে সেই সময় বলেননি। এমনকি উনি যখন এই রাজ্যের কংগ্রেস দলের সভাপতি ছিলেন তখন এই ত্রিপুরা রাজ্যের কাঞ্চনপুরে এসে বলেছিলেন ইয়ে হা মেরা হে মে ইসকো ক্যাপচার করনা চাহতা হুঁ, মানে উনি এডিসির খবদকল যেটা ভিডিও আপনাদের সবাই দেখেছেন, ওনার স্বপ্ন হচ্ছে যেন তেন প্রকারে দাঙ্গা লাগিয়ে মানুষের খুন করে লাশের উপর দিয়ে উনি খুমলুঙের মসনদে বসতে চাইছেন। আমি এখান থেকে সমস্ত ত্রিপুরাবাসী তথা শুভবুদ্ধি সম্পন্ন জাতি উপজাতি সকলের কাছে অনুরোধ রাখবো, এই ধরনের সাম্প্রদায়িক ব্যক্তিত্বদেরকে গণবর্জন করুন, এদেরকে সম্পূর্ণভাবে গণবর্জন করলেই এরা বুঝতে পারবে এদের অস্তিত্বতা বিলীন হয়ে গেছে। এবং উনি আজকে অনেক উপজাতি দরদ দেখাচ্ছেন, সেই সময় এই 2019 যখন লোকসভা নির্বাচন চলছিল উনি উপজাতি একটি দলের সমর্থক লোককে থানায় ঢুকে নির্মমভাবে চর মেরেছেন, আর উনি এসে বলছেন উনি ব্যক্তিগতভাবে কোনো লকে ব্রেক করেননি পাবলিক বেসে, তাহলে সেটা কি ছিল? উনি কি আইনের ঊর্ধ্বে? তাহলে রাষ্ট্র রাজ্যের প্রশাসন স্বরাষ্ট্রমন্ত্রীকে আজকে জবাব দিতে হবে যে প্রদ্যুৎ কিশোর যা বলবে, প্রদ্যুৎ কিশোর যদি বলে দেন আজকে আমি আপনি সাংবাদিকরা এখানে অপরাধ করেছে, তাহলে পুলিশ কি তাদের পিছনে চলে যাবে যেটা গতকাল করেছেন উনি, আর গতকালই প্রেস কনফারেন্স করছেন, আর পুলিশ চলে আসছে আমাদের নিরীহ মানুষের বাড়িতে এবং সাংবাদিকদের বলছেন উনি কোর্টে দেখে দেবেন, সে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে যদি উনি কোর্টে দেখতে পারেন তাহলে আমরা ওনাকে শুধু ত্রিপুরার হাইকোর্টে নয় আমরা সুপ্রিম কোর্টে দেখার মতো এই এলাকার এবং এই ত্রিপুরা রাজ্যের মানুষের সেই সামর্থ্য আছে। উনি 2018 আগে ওনাকে কেউ চিনতেও না ভালোভাবে, কিন্তু উনি এখন যেটা করছেন এর পিছনে একটা সম্পূর্ণ রাজনৈতিক মদত আছে, এবং উনি এটা আপনারা যদি একটু চিন্তা করেন তাহলে দেখতে পারবেন এর পেছনে কার কার মদত আছে, এবং সম্পূর্ণভাবে সেটা রাজনৈতিক একটা চক্রান্ত করে 80 জনের দাঙ্গাকে ফিরিয়ে আনতে চাইছেন ত্রিপুরা রাজ্যে, যা আমরা যৌথ আন্দোলন কমিটি, নাগরিক সুরক্ষা মঞ্চ, যুব নাগরিক সুরক্ষা মঞ্চ সম্পূর্ণভাবে সেটাকে আমরা নিন্দা জানাই, ধিক্কার জানাই, এবং আমরা চাই প্রত্যেকটি জনগোষ্ঠী সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এই কাঞ্চনপুর তথা সমগ্র ত্রিপুরা রাজ্যে শান্তিপূর্ণভাবে সহবস্থান করুক। এবং আমরা প্রথম দিন থেকে বলেছিলাম আমরা কোনো জনগোষ্ঠীর বিরুদ্ধে নই, আমরা কোনো ভাষিক গোষ্ঠীর বিরুদ্ধে নই, আমরা কোনো ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে নই, যার জন্য আমাদের এই কমিটির মধ্যে বা যৌথ আন্দোলন কমিটির মধ্যে ট্রাইবেল নন ট্রাইবেল খ্রিস্টান বৌদ্ধ হিন্দু সকলেই আছেন, এটাই হচ্ছে আমাদের সেকুলারিজম, এবং আমাদের যে ভিশনটা যে পরিষ্কার সেটা সম্পূর্ণভাবে এখান থেকে আমাদের কার্যকলাপের মধ্যে প্রস্ফুটিত হয়। তাই প্রদ্যুৎ কিশোরবাবুকে আমি বলবো এসব ছেড়ে দিন, যদি আপনার রাজনীতি করার প্রয়োজন হয় আপনি রাজনৈতিক দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করুন, আমরা সামাজিক সংগঠন, আমরা আমাদের জমি মাটি অস্তিত্ব রক্ষার জন্য আমরা আন্দোলন করছি, আমরা মিজোরামের রিয়াং শরণার্থীদেরকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছি সেখানে আপনার কোনো সংগঠন বা আপনি সেখান নিয়ে আমরা 23 বছর আমরা বুকে আগলে রেখেছি এখানকার এলাকারবাসীর মানুষ তাদের সব কিছু দিয়ে রেখেছি, এবং এই যে ফোর্থ কন্যা টিটি হয়েছে সেই ফোর্থ কন্যা টিটিকেও আমরা সম্মান জানিয়েছি, যার জন্য আমাদের কাঞ্চনপুর মহকুমায় এত ধরনের ঘটনা হওয়ার পরও আমরা বলেছি 500 পরিবারকে আমাদের এখানে রাখবো, কারণ তারাও আমাদের পরিবারের সদস্য হিসাবে আমরা স্বীকার করতে বাধ্য হচ্ছি, কারণ আমরা সরকারের প্রতিটা চুক্তিকে সমর্থন জানিয়েছি, যখন তারা বলেছিল তাদেরকে রিপার্টেশন করা হবে মিজোরামে তখনও আমরা সমর্থন জানিয়েছিলাম, এখন বলা হচ্ছে রিসেটেলমেন্ট করা হবে তখনও আমরা সমর্থন জানাচ্ছি, এর থেকে আর কি সেকুলারিজম দেখাবো আমরা, এর থেকে আর কি আমরা দেখাতে পারি, সেটা আমরা রাজ্যবাসীর কাছে প্রশ্ন রাখতে চাই, এবং এই যারা সাম্প্রদায়িকতা ছড়াচ্ছেন তাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে আপনারা যে রাজনীতিটা করছেন সেই রাজনীতি একদিন আপনারা জলে পুড়ে শেষ হয়ে যাবেন, এবং আমরা যা করছি সেটা হচ্ছে মানব ধর্ম এবং মানব থেকে আমাদেরকে কেউ পিছপা হতে পারবেন, এবং প্রশাসনকে আমরা এখান থেকে বলতে চাই আপনি নিরপেক্ষভাবে তদন্ত করুন, না হলে কিন্তু আদালতে আপনাদের জবাব দিতে হবে, এবং যে হাজার হাজার মানুষ সেদিন রাস্তায় নেমেছিল তার থেকে কিন্তু আরো 10 গুণ বেশি মানুষ নিয়ে আমরা সমগ্র উত্তর ত্রিপুরা এবং সমগ্র কাঞ্চনপুর মহকুমাকে প্রয়োজনে স্তব্ধ করে দেব, এই কথাগুলো বলার জন্যই আপনাদেরকে এখানে সাংবাদিক সম্মেলনে আজকে ডেকেছিলাম, সবাইকে আবারও আমাদের যৌথ আন্দোলন কমিটি নাগরিক সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।